সুপ্রিয় শিক্ষার্থীরা প্রবর্তক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আমি চন্দনা ভট্টাচার্য, প্রভাষক বাংলা। তোমাদেরকে আমি গত ক্লাসে বাংলা প্রথম পত্র পড়িয়েছি, বাংলা প্রথম পত্রের গৃহ রক্ষা কথোপকথন পড়িয়েছি, ঠিক আছে। গৃহ সম্পর্ক বর্ণনা দিয়েছি, গৃহ মানে ঘর, আর যেখানে আমরা বসবাস করি, শুধু আমরা বসবাস করি না, মানুষ বসবাস করে, পশু পাখি জীবজন্তুও কিন্তু কি করে, যে যার গৃহে বা নিরে বসবাস করে। কে লিখেছেন? রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম 1880, মৃত্যু 1932, ঠিক আছে। আমরা গত ক্লাসে যতটুকু পড়িয়েছি এর পরবর্তী থেকে আজকে পড়াবো। আশা করি তোমরা বাসায় কি করেছো, এই গৃহ প্রবন্ধটা পড়েছো। যারা পড়েছো তাদের জন্য আমার ক্লাসটা বুঝতে আরো কি হবে, সহজ হবে। যারা পড়ো নাই তারা অবশ্যই কি করবে, করে নিবে। আর এই বইটা, সাহিত্য পাঠ বইটা কেনার কথা আমি কিন্তু গত ক্লাসেও বলেছি, আশা করি অনেকে কিনেছো। যারা কিনে নয় তারা কি করবে, অবশ্যই কিনে নিবে। আচ্ছা, গত ক্লাসের পরবর্তীতে পড়াচ্ছি, আমি পড়াবো, তারপরে কিছু বিষয়ে পড়ানোর আগে আলোচনা করছি। বলা বাহুল্য বলিমে স্ত্রীর অন্য বস্ত্র বা অলঙ্কারে অভাব নেই। রোকেয়া সাখাওয়াত হোসেন কিন্তু সে সময়ে নারীদের অবস্থা তুলে ধরতে চেয়েছেন, আর কি করলে নারীদের অবস্থার পরিবর্তন হবে, তারা সমাজে মাথা উঁচু করে আদর্শ মানুষের মতো করে বাঁচতে পারবে, তারা তাদের অধিকার সচেতন হবে, তারা আত্মসম্মান বোধে কি হবে, নিজেকে উন্নীত করবে, এই বিষয় নিয়ে রোকেয়া কি করেছেন, চিন্তা করেছেন এবং তা তিনি লেখনীতে ধারণ করেছেন, এবং তিনি অনেক কর্ম প্রচেষ্টা কি করেছেন, চালিয়েছেন। নারীরা যাতে কি করে ঘর থেকে বেরিয়ে এসে শিক্ষা গ্রহণ করে, নিজেকে উন্নত করে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু কি বলা বাহুল্য কলিমে স্ত্রীর অন্য বস্ত্র বা অলঙ্কারের অভাব নেই। সে সময়ে কিছু কিছু নারী আছে, নারীরা শুধু ঘরে থাকতো, ঘরের বাইরে যেত না, অনেক সময় সূর্য তাদেরকে দেখতে পেত না, এবং তাদের থাকার জায়গাটা এমন একটা, তাদের রুমটা এরকম অবস্থা রাখা হতো, সেখানে সূর্যের আলো কি হতো না, প্রবেশ করতো না, এবং বাইরে মানুষের সামনেও যেত না, বাইরে কোথাও যেত না, তারা অন্তঃপুরে মানে কি ঘরের ভিতরে বসবাস করতো। কিছু কিছু নারী আছে তাদের কিন্তু খাওয়া থাকা অলঙ্কার অলঙ্কার মানে কি সাজসজ্জা এগুলোর কোনো অভাব ছিল না, কিন্তু এগুলোতে তারা জীবনে কখনো কি ছিল না, সুখী ছিল না, সেগুলো তাদের জীবনে কি আনেনি, শান্তি বয়ে আনেনি। রোকেয়া সাখাওয়াত হোসেন চেয়েছেন যে প্রত্যেক নারী কি হোক স্বাধীনভাবে বেঁচে থাকুক, সমাজের পুরুষরা যেরকম স্বাধীনভাবে বেঁচে আছে, নারীরা টেকনোলজি ঠিক সেরকম কি হোক স্বাধীনভাবে বেঁচে থাকুক, তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হোক, তাদের তাদের অবস্থা কি হোক পরিবর্তন হোক, শুধু খেতে পারলে বা ভালো পোশাক বা অলঙ্কার করতে পারলে যে মানুষ সুখী হয় তা কিন্তু না। সে সময়ে কিছু কিছু নারী কিন্তু পোশাক টোশাক খাওয়া দাওয়া অলঙ্কার সব কিছু নিয়ে কি ছিল, পরিপাটি ছিল, কিন্তু অন্তরে তাদের কি ছিল না, সুখ ছিল না। এই যে নারীদের অন্তরে সুখ ছিল না, এটা রোকেয়া কি করতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন, সে কারণে তিনি নারীর মুক্তির জন্য কি করেছেন, অনেক কাজ করে গেছেন। আচ্ছা, দেখো, গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়। আচ্ছা, গৃহ শান্তিনিকেতন, শান্তিনিকেতন মানে কি, খুব শান্তির জায়গা, নিরাপদ জায়গা, যেখানে কি স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। আসলে রোকেয়া বলতে চেয়েছেন সব গৃহ কি শান্তিনিকেতন হয়, সব গৃহ কিন্তু শান্তিনিকেতন বোধ হয় না, অনুভব হয় না, কারণ গৃহে সে সময়ে গৃহে নারীরা কিন্তু অনেকভাবে কি হতো, লাঞ্ছিত হতো, শারীরিক ও মানসিকভাবে তারা লাঞ্ছিত হতো, তারা অধিকার পেত না, তারা সম্মান পেত না, তাদেরকে অন্যের করুণা নিয়ে কি হতো বাঁচতে বাঁচতে হতো, তারা তাদের সমস্যা কথাগুলো বলতে পারতো না, যেখানে সমস্যা কথা তারা বলতে পারতো না সেখানে সমস্যাগুলোর কি হতো না, সমাধান হতো না। তারপর দেখো বাটি, বাটি মানে কি, বাড়ি, সে সময়ে কি বলা হতো, বাটি বলা হতো। এরপরে দেখো, আমি তোমাদেরকে গত ক্লাসের পর থেকে আরেকটু পড়াচ্ছি, এটা হচ্ছে যে 59 পৃষ্ঠা, নতুন বইয়ের 59 পৃষ্ঠা, ঠিক মাঝখানে দেখো। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহকানা কেবল আমার বাটি, বাটি মানে এখানে যেটা লিখেছি বাটি মানে বাড়ি, পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা, যিনি পরিবারের প্রধান পুরুষ সে মনে করেন যে গৃহটা আমার বাড়ি, আমি এখানে কি প্রধান, আর আমার আশ্রিতা হচ্ছে কি, নারীরা হচ্ছে কি, নারী বা অন্যান্যরা হচ্ছে আমার আশ্রিতা, আমি তাদেরকে কি করেছি, আশ্রয় দান করেছি। মালদহে কয়েকবার আমরা এক বাটিতে যাতায়াত করিয়াছি, গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্ল মুখী দেখি নাই। এখানে কলিমের স্ত্রীর কথা বলা হচ্ছে, মানে একটা বাড়িতে রোকেয়া বেড়া দেখেছে, কিন্তু ওখানে দেখতেছে ওই নারীর কোনো অভাব নেই, তারপরও তাকে কখনো কি রেখেনি,
প্রফুল্ল মুখী দেখি না। প্রফুল্ল মানে কি হাসি, তার সে যদি ভালো থাকছে না তার হাসি কথাবার্তা চালচলন তার চেহারায় কি হতো ফুটে উঠতো, কিন্তু কোনো অভাব নেই, কিন্তু মনে কোনো কি ছিল না, সুখ ছিল না। তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। ইহার কারণে কয় বৎসর অতীত হইল কলিম সিয় ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছে। স্বামী তার স্ত্রী বউয়ের সাথে কি করেছে, ঝগড়া করেছে। তাহার ফলে কলিমের পত্নী সিয় ভগ্নির সহিত দেখা করিতে পান না। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্যই আসিবে। সে সময়ে নারীরা অধিকার সচেতন না বলে স্বামীর সাথে তার ভাইয়ের ঝগড়া হয়েছে বলে তার ভাই তার বাড়িতে আসবে না এমন কোনো কথা নেই, বা সেও তার বাড়িতে যেতে পারবে না এমন কোনো কথা নেই। কিন্তু এই কথাটা, এই ন্যায্য কথাটা নারীরা কি করতে পারে না, মুখ খুলে বলতে পারে না। নীরবে তাকে কি করতে হয়েছে, ভাইয়ের সাথে বাপের বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করে নীরবে তাকে কি করতে হয়েছে, থাকতে হয়েছে এক বুক কষ্ট কি করে বুকে নিয়ে। আচ্ছা, তারপর দেখো তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন নাই, আমার ভগ্নী আমার নিকট অবশ্যই আসিবে। হায় বাটি যে কলিমের, কারণ বাড়িটা কলিমের, সেখানে কি কলিমের স্ত্রী অধিকার ফলাতে পারে না। তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না। আবার ওদিকে বাটিকা না সলিমের, সেখানেও কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। আবার ওই বাটিকা কি সলিমের, সেখানেও পুরুষের কর্তৃত্ব। এই বাড়ি এবং ও বাড়িতে পুরুষের কর্তৃত্ব থাকছে, এখানে নারীর কোনো কি নেই, অধিকার নেই। সে কারণে নারী নারীর হাজার সমস্যার কথা মুখ ফুটে কি হতে পারছে না, বলতে পারছে না। এখন নারীর সমস্যাগুলো কি হচ্ছে না, সমাধান হচ্ছে না। বলা বাহুল্য কলিমের স্ত্রীর অন্য বস্ত্র বা অলঙ্কারের অভাব নেই, আমি কিছুক্ষণ আগে যা বলেছি। বলি অলঙ্কার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র পত্নীর বিচ্ছেদের যন্ত্রণা ভুলাইতে পারে? মানুষের ব্যক্তিগত জীবনে নানা রকমের দুঃখ কষ্ট থাকে, সেগুলো কি অলঙ্কার দিয়ে কি করা যায়, পূরণ করা যায়? আসলে কিন্তু পূরণ করা যায় না। শুনলাম তিনি সপত্নিক কণ্ঠক হইত বিমুক্ত নহে, এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তি নিকেতন বলিয়া বোধ হয়। আসলে মানুষের জীবনে ব্যক্তিগত জীবনে নানা রকম সমস্যা থাকতে পারে, সমস্যা আছে। আসলে কি যাদের নানা রকমের সমস্যা আছে তাদের গৃহ কখনো কি হয় না, শান্তি নিকেতন হয় না। আমরা রমাসুন্দরীকে অনেকদিন হইতে জানি, তিনি বিধবা সন্তান সন্ততি নাই। তাহার স্বামী প্রভূত সম্পত্তি আছে, দুই চারিটি পাকা বাড়িও আছে। তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর, দেবরটি কিন্তু রমাকে এক মুঠো অন্ন ও আশ্রয় দানে কুণ্ঠিত। আমরা বললাম ইনি হয়তো দেবর পত্নীর সহিত কোন্দলকার বন্ধুর মানে কি ঝগড়া। এই কথার উত্তরে একজন বললেন, রমা সব করিতে জানে কেবল কোন্দল জানে না। নারীরা সব করতে পারে, সংসারের সমস্ত কাজ করতে পারে, পুরুষের যত্ন আত্মীয় নিতে পারে, সন্তান সন্ততিও বড় করতে পারে, কিন্তু পুরুষদের সাথে কি করতে পারে না, ঝগড়া করতে পারে না। পারে না বলে তারা কি হয়নি অধিকার, আর তারা তাদের অধিকার পায়নি, তারা ন্যায্য সম্মানটুকু পায়নি। রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয়, কেবল আপনাকে পর করিতে জানে না। রমা কিন্তু কি করে, পরকে আপন করতে জানে। সে সময় নারীরা পরকে আপন করতে জানতো, কিন্তু কি আপনাকে পর করিতে জানে না, নিজেকে পর করতে জানতো না। এতগুণ সত্ত্বেও দেবরের বাড়িতে থাকিতে পার না কেন? এই যে রমার এতগুলো গুণ আছে, গুণ থাকা সত্ত্বেও সে দেবরের বাড়িতে থাকতে পারছে না। সে সময় নারীরা কি সবসময় অবহেলিত ছিল এবং অধিকার বঞ্চিত ছিল। রোকেয়া সাকাত হোসেন কিন্তু নারীদের এই সমস্যাগুলাই এই প্রবন্ধে তুলে ধরার কি করেছেন, চেষ্টা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় প্রবন্ধটা কি করবে, আরো ভালো করে পড়ে নেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ।